মহান বিজয় দিবসের 51তম বার্ষিকীতে বাংলাদেশ আনন্দের জোয়ারে ভাসছে। সারা বাংলাদেশেই যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। আমরা সাতকানিয়ার মতো এই প্রত্যন্ত অঞ্চলেও মুক্তিযুদ্ধের চেতনা এবং গৌরবগাথা নিয়ে সকাল থেকে বহু আয়োজন, প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো আয়োজন করেছে। পৃথিবীর সব দেশেই একটি করে তাদের স্বাধীনতা দিবস আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবসও আছে, বিজয় দিবসও আছে। পৃথিবীর বেশিরভাগ দেশের এই বিজয় দিবস নামক কোনো দিবস নেই। সুতরাং আমরা গর্বিত এই বিজয় দিবস পেয়ে। আমরা স্বাধীনতা ঘোষণা করেছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন 1971 সালের 26শে মার্চ। তারপর থেকে এই বাঙালি জাতির উপর নেমে আসে অত্যাচারের খড়ব। 2 লক্ষ মা বোন ইজ্জত দিল, পঙ্গুত্ব বরণ করল 2 লক্ষ ভাই এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা 1971-এর 16ই ডিসেম্বর বিজয় অর্জন করি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। এই বাঙালিদের বিজয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায় বাঙালিরা খুব বেশি বিজয় অর্জন করেনি। এর আগে ইতিহাসে ছোট ছোট কিছু ঘটনার কথা শোনা যায়, যেমন ইতিহাসে আছে ঈসা খাঁ, যে তিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন বহিরাগতের বিরুদ্ধে। ইতিহাসে আছে সূর্য সেন, তিনি জালালাবাদ পাহাড়ে আশ্রয় নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এক গৌরবগাথা রচনা করেছিলেন। এবং সর্বশেষ এই বিজয় অর্জনটি বাঙালি জাতিকে এত বেশি আত্মগর্বে বলিয়ান করল এবং আমাদেরকে বিশ্বাসকে মজবুত করল যে বাঙালি চাইলেই পারে, বাঙালি চেয়েছে তাই দেশ স্বাধীন হয়েছে। এই দান স্বাধীনতা কারো দান নয়, এটি বাঙালির অর্জন, রক্তে ভেজা ধন হচ্ছে স্বাধীনতা। আমাদের স্বাধীনতা কোনো চুক্তির মাধ্যমে পাওয়া নয়, পৃথিবীর বহু দেশ স্বাধীন হয়েছে চুক্তি করে, আর আমরা রক্ত দিয়ে স্বাধীন হয়েছি। স্বাধীনতার জন্য আমাদের পূর্বসূরীদের যে আত্মদান সেটা আমরা বিস্মৃত হতে পারি না। তাই বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের চেতনার এই দিন, এই দিন আমরা স্মৃতিতে অমলিন করে রাখতে চাই। আজকে বিজয় দিবস 51তম বিজয় দিবস উদযাপন হলো, এইভাবে আমরা আশা করব 100তম, 200তম এবং যতদিন এই ভূমণ্ডলে বাংলাদেশ নামক রাষ্ট্র আছে ততদিন বাঙালি তার প্রেরণার উৎস হিসেবে বিজয় দিবস উদযাপন করবেই। এবং আমরা আশা করছি এই বিজয় দিবসের ভেতর থেকে বাঙালি জাতি বলিয়ান হবে এবং তারা যেভাবে স্বাধীনতার প্রেরণা অর্জন করেছিল একই প্রেরণা অর্জন করে এই দেশটাকে স্বনির্ভর করবে। আমরা স্বাধীন হয়েছিলাম, নিজেরা নিজেদের শাসন করব এবং উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলব। সেই উন্নত সমৃদ্ধ দেশ গঠন করার জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আর কোনো পরিকল্পনা পাওয়া যায়নি। জননেত্রী শেখ হাসিনা 2008 সালে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে তিনি ডেল্টা প্ল্যান দিলেন, 100 বছরের সেই প্ল্যানে বাংলাদেশ আগামী 100 বছরে কোথায় দাঁড়াবে তার একটা সম্পূর্ণ রূপরেখা রয়েছে। এই রূপরেখা কিন্তু আমাদের জাতির জন্য বিরাট ঘটনা, এরকম রূপরেখা পৃথিবীর আর কোনো দেশের জন্য আছে বলে আমি মনে করি না। একজন দূরদর্শী নেত্রী শেখ হাসিনা এই রূপরেখা বাঙালি জাতিকে উপহার দিয়েছে। এই পদ্মরাই আমাদেরকে অর্জন করতে হবে মুক্তিযুদ্ধের গৌরবগাথার বাংলাদেশকে উন্নয়নের বাংলাদেশে পরিণত করার শ্রেষ্ঠত্ব। আমরা আশা করব যে 52তম বাংলাদেশের বিজয় দিবস হবে আরও উন্নত বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে, 53তম জন্মদিন বিজয় দিবস হবে আরও উদ্দীপনার, এবং পরপর আমরা এগিয়ে যাওয়ার
স্বপ্ন দেখতে চাই। আমরা এগিয়ে এসেছি, উন্নয়নের মহাসড়কে উঠেছি, আমরা পিছিয়ে যাব না, আমরা এগিয়ে যাব। এই শাশ্বত চেতনা হোক এই অমর বিজয় দিবসের শপথ। এই কথা বলে আমার এখানেই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। থ্যাংক ইউ।